আজ 20 বছর যাবত আমি বলিতেছি যে ইয়াজুজ মাজুজের আক্রমণ শুরু হয়ে গিয়াছে, এবং বর্তমান বিশ্বে ইয়াজুজ মাজুজের শাসন চলিতেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেম সম্প্রদায় আমার মতামতকে প্রত্যাখ্যান করিয়াছেন। তারা বলেন, না, ইয়াজুজ মাজুজ এখনো মুক্তি পায় নাই। কিভাবে বুঝলেন ইয়াজুজ মাজুজকে ছাড়িয়ে দেওয়া হয় নাই? কারণ হাদিসে বলা হইয়াছে, হযরত ঈসা আলাইহিসসালাম ফিরিয়া আসিবার পরে ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হইবে। মাত্র একটা হাদিসের জন্য, মাত্র এক একটা হাদিসের জন্য আপনারা ইয়াজুজ মাজুজ সংক্রান্ত কোরআনের সকল আয়াত অস্বীকার করিলেন, কোরআনকে অপমান করিবার জন্য আপনাদেরকে একদিন ভয়াবহ মূল্য দিতে হইবে, কিন্তু তখন আর করিবার কিছুই থাকিবে না। হযরত ঈসা আলাইহিসসালাম সংক্রান্ত এই হাদিসের অর্থ তো আপনারা ভুল বুঝিয়াছেন। সেই হাদিসে ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হইবে বুঝানো হয় নাই, বরং বুঝানো হইয়াছে ইয়াজুজ মাজুজকে হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীদের দিকে প্রেরণ করা হইবে, পাঠানো হইবে। ইয়াজুজ মাজুজকে বুঝিতে হইলে আপনাদেরকে কোরআনের নিকট আসিতে হইবে। এখনো কি আপনারা বিরিয়ানি খাইবেন আর ঘুমাইয়া থাকিবেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলিতেছেন, ইয়াজুজ মাজুজ সমগ্র পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে। বর্তমানে তো সারা দুনিয়ায় বিপর্যয় ছড়াইয়া পড়িয়াছে, রাজনীতিতে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, ধর্মীয় ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, কৃষি কাজে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, আবহাওয়ার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হইয়াছে, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রেও বিপর্যয় সৃষ্টি হইয়াছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইয়াজুজ মাজুজ সকল পানি পান করিয়া নিঃশেষ করিয়া ফেলিবে। ইহা তো একটি রূপক বর্ণনা, ইহার অর্থ হইল ইয়াজুজ মাজুজ পানি মাত্রাতিরিক্ত বেশি খরচ করিবে, অপচয় করিয়া ঘাটতি ফেলিয়া দিবে। পৃথিবীর সকল নদীগুলি কি ধীরে ধীরে শুকাইয়া যাইতেছে না? এমনকি ইয়াজুজ মাজুজ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করিয়া গ্লোবাল ওয়ার্মিং, পানির মূল ভাণ্ডার মেরু অঞ্চলের সমস্ত বরফ গলাইয়া দিতেছে।
উদ্দেশ্য একটাই, পৃথিবীর কোথাও যেন পান করিবার মতো বিশুদ্ধ পানি না থাকে। তখন আপনাকে পানির জন্য ইসরায়েলকে সিজদা দিতে হইবে, নতুবা পানির অভাবে মরিতে হইবে। দাজ্জালের এই মহা পরিকল্পনার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করিয়া দিয়া গিয়াছেন। সেই হাদিসটির কথা আপনারা সবাই জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, এক বছর বৃষ্টিপাত এক তৃতীয়াংশ কম হইবে, ফলে খাদ্যশস্য এক তৃতীয়াংশ কম উৎপাদিত হইবে। দ্বিতীয় বছর বৃষ্টিপাত দুই তৃতীয়াংশ কম হইবে, ফলে খাদ্যশস্য দুই তৃতীয়াংশ কম উৎপন্ন হইবে। তৃতীয় বছর কোনো বৃষ্টিপাত হইবে না। ফলে সেই বছর কোনো ফসল উৎপাদিত হইবে না। আমি মনে করি এই ঘটনা ঘটিবে মালহামার পরে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ বা খ্রিস্টানরা যাকে আর্মাগেডন বলে। পারমাণবিক রেডিয়েশন থেকে পৃথিবীর জলবায়ুর মারাত্মক সর্বনাশ হওয়ার কারণে এই অবস্থা হইবে। এই জন্য তারা পারমাণবিক বিশ্বযুদ্ধের উস্কানি দিতেছে। আমরা যদি তখন বাঁচিয়া থাকি, তবে খাবার পানির জন্য হয় ইসরায়েলের নিকট মাথা নত করিতে হইবে, নতুবা খাবার পানির অভাবে মৃত্যুবরণ করিতে হইবে। আল্লাহ আমাদের সমস্যার সমাধান করিবেন না, কারণ আমরা বেশি বেশি অপচয় করিবার মাধ্যমে আল্লাহর অমূল্য নেয়ামতকে অমার্জনীয়ভাবে তাচ্ছিল্য করিয়াছি, অর্থাৎ খাবার পানিকে। তখন সকল ক্ষেত্র বাদ দিয়া কেবল অন্য সকল ক্ষেত্র বাদ দিয়া কেবল ওজুর কথাই যদি বলি, দেখা যাইবে ইহাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় আমরা অন্তত 20 হইতে 50 গুণ পানি বেশি খরচ করিতেছি। আপনারা যদি জানিতে পারিতেন যে মহান আল্লাহর এই অমূল্য নেয়ামত পানিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা হিসাব করিয়া খরচ করিতেন, তবে আপনাদের হৃদয় কাঁপিয়া উঠিত এবং চক্ষু হইতে অঝরে অশ্রু প্রবাহিত হইত।